নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি লাউয়ের খোসা ভাজি। আপনারা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই লাউয়ের খোসা ভাজি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা আমি করছি সাদা তেলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দেব। আমি লাউয়ের খোসাগুলো ভেবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আটাকে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন খোসাগুলো অনেকটা মজে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 1 বড় বাটি লাউয়ের খোসা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের আলু। আলুটাকে মিশিয়ে নেব। আলুটাকে খোসার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে আর 5-6টা লঙ্কা কুচি করে কেটে। পেঁয়াজ কুচিটাকে আর লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আটাকে মিডিয়াম করে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। আটাকে মিডিয়াম করে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর লাউয়ের খোসাগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর লাউয়ের খোসাগুলোকে ভেজে নেব লাল করে। এই দেখুন আটাকে মিডিয়াম করে লাউয়ের খোসাটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, আর তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভাজি। তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভাজি।